আসসালামু আলাইকুম, আজ 7 এপ্রিল 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। নাইমুল ইসলাম খানের অনলাইন পত্রিকা দৈনিক আমাদের সময় ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে তোলপাড় শুরু হয়েছে সব মহলে। সুজন কৈরির করা ওই প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আমদানি করা এসব পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি করলেও আশানুরূপ ক্রেতা পাওয়া যাচ্ছে না। টিসিবির ডিলাররা বলছেন প্রতি কেজি দেশি পেঁয়াজ 45 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। সেখানে ভারতের পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করেছে টিসিবি, যে কারণে ক্রেতাদের চাহিদা কম। রাজধানীর মালিবাগ, তেজগাঁও এবং বাড্ডা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে দেখা গেছে ডেকে ডেকে এ পেঁয়াজ বিক্রির চেষ্টা করছেন ডিলাররা। হাক ডাকে দু একজন ক্রেতা এলেও দাম শুনে ফিরে যাচ্ছেন বেশিরভাগ ক্রেতা। মধ্যবাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিসিবির পরিবেশক দুলাল হোসেনের গাড়িতে নিযুক্ত আরিফ হোসেন বলেন, ক্রেতারা বলেছেন একই দামে ভারতের পেঁয়াজ নেব কেন, সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত 100 কেজি পেঁয়াজও বিক্রি হয়নি, যেখানে বরাদ্দ 1000 কেজি। সেগুনবাগিচায় ডিলারের প্রতিনিধি এনামুল বলেন, পেঁয়াজ নিয়ে আমরা লোকসানে পড়ে গেছি, বরাদ্দের পেঁয়াজ শেষ না হলে টিসিবি থেকে অন্য পণ্য দেওয়া হচ্ছে না। পেঁয়াজ কিনতে আসা রোকেয়া খাতুন বলেন, আগে লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে মাত্র 1 কেজি পেঁয়াজ কিনতে পারতাম না, এখন চাহিদা অনুযায়ী পেঁয়াজ কিনতে পারছি বাজারে। বাজারে বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম কম, মানও ভালো, তাহলে এখান থেকে নেব কেন। গত রোববার প্রথম চালান দেশে এসে পৌঁছায় প্রায় 1650 টন পেঁয়াজ। এরপর মঙ্গলবার সকালে রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনের সামনে আমদানি করা পেঁয়াজের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। উদ্বোধনের পর থেকে ঢাকা মহানগরের 100টি স্থান সহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খোলা বাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে। আবারও পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। গত 20 মার্চ ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সামাজিক এ আন্দোলনে বিএনপির যুক্ত হওয়া ঠিক হবে কি না তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা প্রশ্ন তুললেও দলটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানায়নি। এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় দলে এক ধরনের বিভ্রান্তি আছে। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রাখেন এমন একজন নেতা বলেন, সম্প্রতি চীনের গুরুত্বপূর্ণ কূটনীতিকদের সঙ্গে বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতার বৈঠক হয়েছে। নির্বাচন পরবর্তী বাংলাদেশের বিষয়ে চীনের মূল্যায়ন বেশ ভিন্ন, ফলে চীনের সঙ্গে বিএনপির এক ধরনের বোঝাপড়া তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট নিয়ে সাম্প্রতিক তৎপরতায় দেশটি বেশ খুশি। বিএনপির প্রতি সহানুভূতি হওয়ার পেছনে এটিও অন্যতম কারণ বলে কেউ কেউ বলছেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর একটি হচ্ছে কোন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে কূটনৈতিক তৎপরতা চালানো হবে। ভারত ও চীনের বিষয়ে বিএনপির অবস্থান কি হবে, সংশ্লিষ্ট সূত্র জানায় এ বিষয়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব কোনো লক্ষ্য স্থির করতে পারেনি। 28 অক্টোবর পরবর্তী আন্দোলনের মাঝপথে এসে ভারত বিরোধিতা শুরু করেন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। সেই ধারাবাহিকতায় এখনও ভারতের সমালোচনায় মুখর আছেন দলের দায়িত্বশীল নেতাদের বেশ কয়েকজন। এ বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, কিন্তু সমন্বিত কোনো সিদ্ধান্ত হয়নি, যার ভিত্তিতে দলের সব নেতা ঐক্যবদ্ধভাবে এক সুরে ভারতের সমালোচনা করবেন। গত 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপি কার্যত ব্যর্থ হয়েছে। বিএনপিও তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো এই ব্যর্থতার মূল্যায়নও করছে। তাদের মূল্যায়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নানা পরামর্শও ছিল। এখন দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই বিএনপির ভেতরে আলোচনা হচ্ছে বেশি। নেতাকর্মীদের প্রশ্ন, বিএনপির পরিকল্পনা কি, দলের জাতীয় কাউন্সিল কবে হবে? দলের গুরুত্বপূর্ণ নেতারা জানান, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা তৈরির বিষয়ে শীর্ষ নেতৃত্বের উপর চাপও দিচ্ছেন দায়িত্বশীল নেতারা। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর ঘটনায় দলের শীর্ষ পর্যায়ে কিছু ভুল বোঝাবুঝি ও সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে। বিশেষ করে গত 28 অক্টোবরের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের বড় অংশটি আত্মগোপনে চলে যায়। আন্দোলনের মাঠে গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতি নিয়ে দলে এক ধরনের সমালোচনা আছে। এই পরিস্থিতিতে বিএনপি সমর্থক বুদ্ধিজীবী,
যুগপত আন্দোলনরত জোটের নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের ভেতরকার দুর্বলতাগুলো কাটিয়ে এবং বাইরের ঝুঁকিগুলো সামলে আগামী দিনে রাজনৈতিক সুযোগগুলো বিএনপি কতটা কাজে লাগাতে পারবে তার উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, একটি সমন্বিত ভবিষ্যৎ পথনকশা তৈরির বিষয়ে দলের শীর্ষ নেতারা কাজ করছেন। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত কি হবে সে বিষয়েও দলের নেতাকর্মীরা কিছু জানেন না, ফলে প্রার্থী হতে ইচ্ছুক নেতারা এখনও কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। ধারণা করা হচ্ছে দলের পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এদিকে বিএনপির অন্যতম প্রধান মিত্র জামাত তাদের সংগঠন গোছানো এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সোমালিয়া দস্যুদের হাতে জিম্মি অবস্থায় থাকা বাংলাদেশি 23 নাবিকের মুক্তি নিয়ে জাহাজ মালিক পক্ষের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেছে। তবে মালিক পক্ষ বলছে নাবিকদের মুক্ত করতে আলোচনা অব্যাহত থাকলেও সমঝোতায় নাবিকদের মুক্তির বিষয়টি পুরোপুরি নির্ভর করছে জিম্মিকারীদের উপর। দস্যুদের কাছ থেকে কি সাড়া পাওয়া যায় এখন সবাই সেদিকে তাকিয়ে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায় দর কষাকষির এক পর্যায়ে মুক্তিপণ নিয়ে সর্বশেষ মালিক ও জাহাজটির বিমা কোম্পানির পক্ষ থেকে তাদের অবস্থান তুলে ধরা হয় দস্যুদের কাছে। দস্যুরা এখন নিজেদের বক্তব্য জানাবে, আলোচনা এই পর্যায়ে আছে। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম বলেন, নাবিকরা ভালো আছেন, পরিবারের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে, তাদের মুক্তি নিয়ে আলাপ আলোচনা চলছে, আশা করি ইতিবাচক সাড়া পাওয়া যাবে। জাহাজ মালিক পক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে নাবিকদের মুক্ত করার জন্য চেষ্টা অব্যাহত আছে, আলোচনা অনেক দূর এগিয়েছে, ঈদের আগে না হলে পরে তাদের মুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী কালের কণ্ঠকে বলেন, সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, নাবিকদের মুক্তি পাওয়ার বিষয়টি পুরোপুরি দস্যুদের উপর নির্ভর করছে, তাই যতক্ষণ ওই জাহাজটি সোমালিয়া জলসীমা থেকে বের হয়ে না আসবে ততক্ষণ জলদস্যুদের উপর আমাদের নির্ভর করে থাকতে হবে। গত 26 দিন ধরে নাবিক সহ বাংলাদেশী পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজটি সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হয়ে রয়েছে। জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে 2.75 কিলোমিটার দূরে অবস্থান করছে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর সাথে আশপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। গণমাধ্যমে এসব কথা বলেন মন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন KNF বিদেশি সহযোগিতা নিয়ে ব্যাংক লুট, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য চাইলে ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, তাদের সাথে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। আপনারা দেখছেন তাদের বিরুদ্ধে সারাশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে এবং তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এসব সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল, কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, অনেক পণ্যের দাম কমেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হরর বা ভৌতিক সিনেমায় দেখা যায় যে দৈত্য মানুষ পোড়ায়। বিএনপি যেভাবে মানুষের উপর হামলা পরিচালনা করেছে, যেভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তাতে করে এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতোই বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল। এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনীন মানিক। খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টের ফাঁদ দেখা যাচ্ছে। এই ফাঁদটি কেমন? কেউ একজন বিশ্লেষক সেজে তিনি একটি পণ্য বা একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে নেতিবাচক ধারণা দিচ্ছেন অথবা ইতিবাচক ধারণা দিচ্ছেন। তার নেতিবাচক ধারণার কারণে দীর্ঘদিনের আপনার বিশ্বস্ত কোনো বিষয় থেকে বিশ্বাস উঠে যেতে পারে, অথবা তার ইতিবাচক ধারণার কারণে আপনি কোনো পণ্য কিনতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে জড়িয়ে যেতে পারেন। এইসব নেতিবাচক বা ইতিবাচক মতামতের পরিপ্রেক্ষিতে আপনি কি ভুল পথে পা দিচ্ছেন কি না একবারও ভেবেছেন? এটাই হচ্ছে কন্টেন্ট ফাঁদ। সুতরাং এইসব কন্টেন্টকে আপনি বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। কাউকে ভালোবাসেন বা কারো কন্টেন্ট দেখে আপনি ভক্ত হয়েছেন তার মানে এই নয় তিনি যা বলবেন তাই সত্য বলছেন। আপনার সামনে সুযোগ রয়েছে যাচাই বাছাইয়ের। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটি ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে থাকার সময় শনিবার ভূপাতিত হয়।
ইসরায়েলি বাহিনী এ কথা স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহ জানায় লেবাননের আকাশে তারা এলবিট হারমেস 450 ইউএফ ড্রোন ভূপাতিত করেছে। জিক নামে সামরিক বাহিনীর কাছে পরিচিত এই ড্রোন নজরদারি এবং হামলার কাজে ব্যবহার করা হয়। গত ফেব্রুয়ারিতেও হিজবুল্লাহ একই ধরনের আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। ইসরায়েল জানায় তারা শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে রকেট বর্ষণ করে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় চরম হয়ে ওঠে ইরান ইসরায়েল সম্পর্ক। হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত হওয়ায় খেপেছে তেহরান। রীতিমতো ইসরায়েলকে হুমকি দিয়েছে দেশটি। এরই মধ্যে ইরানের হুঁশিয়ারির পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে গাজার পাশাপাশি ইরান ইসরায়েলের মধ্যেও যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। তবে সামরিক শক্তিতে দুই দেশের মধ্যে কে এগিয়ে রয়েছে বা কোন দেশের ক্ষমতা কতটুকু, এটাই প্রশ্ন। সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটটি। সেখানে দেখা যায় এক একটি সূচকে ইরান ইসরায়েলের চেয়ে অনেকটা এগিয়ে, আবার বেশ কিছু ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে পিছিয়ে। খবর বিবিসি। অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূরে গিয়েছে। ফায়ার পাওয়ার সূচকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। যেখানে ইরানের নিয়মিত সেনা সংখ্যা 610,000, সেখানে ইসরায়েলের সেনা সংখ্যা 170,000। এছাড়াও ইরানের রিজার্ভ সেনা রয়েছে 350,000, অন্যদিকে ইসরায়েলের 465,000 সেনা রয়েছে। ইরানের আধাসামরিক বাহিনীর সংখ্যা 220,000, অপরদিকে ইসরায়েলের আধাসামরিক বাহিনী মাত্র 35,000। ইরানে মোট সামরিক উড়োজাহাজ সংখ্যা 551টি, কিন্তু এদিকে ইসরায়েল এগিয়ে, তাদের সামরিক উড়োজাহাজ 612টি। যুদ্ধবিমানের সংখ্যায় তাকালে দেখা যাবে ইরানের আছে 116টি বিমান, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 241টি যুদ্ধবিমান। ইরানের সাজোয়া যানের সংখ্যা 65,765, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 43,403টি। সাবমেরিনের দিক থেকেও এগিয়ে ইরান, তাদের রয়েছে 19টি সাবমেরিন, অন্যদিকে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র 5টি। এছাড়াও ইরান ও ইসরায়েলের হাতে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত। এর সুবাদেই বর্তমান যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ ও গাজার সশস্ত্র বাহিনী হামাসের রকেট থেকে নিজেদের অনেকটাই রক্ষা করছে ইসরায়েল। এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন। অন্যদিকে বিশেষজ্ঞ মহলে দাবি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমাও রয়েছে, তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলে না দেশটি। অন্যদিকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সন্দেহ, ইরানও পরমাণু বোমা তৈরিতে অনেকটাই এগিয়ে গেছে, যদিও এসব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইটে উল্লেখ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব খাটাতে চায় চীন। শুধু ভারত নয়, এই পরিকল্পনায় রয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নির্বাচনও। জানুয়ারিতে অনুষ্ঠিত তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনেও ঠিক একইভাবে এআই ব্যবহার করে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে চেয়েছিল বেইজিং। মার্কিন তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। লোকসভা ভোট শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে, আর চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রেরও নির্বাচন হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চীন কোনো না কোনো সুবিধা নিতে চাইবে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 6 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 33,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই পরিস্থিতিতে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করছে। এ সময় তারা ইহুদি এই দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানান। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ইসরায়েলে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়োদিয়ত আহরণত বলেছে আগাম নির্বাচন এবং বন্দি বিনিময় চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় তেল আবিবের কাপুলান জংশনে অনুষ্ঠিত বিক্ষোভ হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দাবি করা হয়েছে বলেও এতে বলা হয়েছে। এছাড়া পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের কাছেও শত শত লোক বিক্ষোভ করেছে। জবাবদিহিতা এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ হয় বলে ইয়েদিয়ত আহরণত
জানিয়েছে। অন্যদিকে হাইফাতে শহরের কেন্দ্রস্থলে হোরেভ জংশনে প্রায় 8,000 মানুষ বিক্ষোভ করেছে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল জুড়ে বিক্ষোভ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জটিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নম্বর 01711-158-496 এবং 01913-089-045।